কিন্তু একদমই মাথা নষ্ট, প্লাস আগুন একটা অফারের সাথে আজকে পরিচয় করে দেবো। এইখান থেকে সবারই কিন্তু 10 থেকে 20 ডলারের মতো প্রফিট থাকবে, একদমই এটা আপনি চোখ বুঝে ধরে রাখতে পারেন। এখান থেকে 10 থেকে 20 ডলার আপনার প্রফিট থাকবে, এইখান থেকে কিন্তু ভালো একটা রিওয়ার্ড সবাই গেইন করতে পারবেন। এর জন্য রিকোয়েস্ট করবো আজকের যে অফারটা শেয়ার করবো, মেটা টাইম এয়ারড্রপ। তো মেটা টাইম ওদের নিজস্ব একটা ওয়ালেট আসবে কিছুদিন পরে, যেটা থেকে আপনারা ভালো একটা রিওয়ার্ড গেইন করতে পারবেন যদি আজকের অফারটাতে জয়েন করে নেন। তো এই এই ধরনের অফারগুলো কিন্তু সবসময় আসে না, তো যেহেতু এসেছে অবশ্যই জয়েন করে নেবেন সবাই। আর রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিও দেখেন, তাহলে কীভাবে জয়েন করবেন আমি সমস্ত ডিটেলস আপনাদেরকে বলে দিতে পারবো। তো ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই ধরনের নতুন অফার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাছাড়া আজকের অফারের লিঙ্কটা পাওয়ার জন্য আপনি সিম্পলি টাইটেল যে অপশনটা, এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আজকের অফারের লিঙ্কে ক্লিক করতে হবে। তো আজকের অফারের লিঙ্কে যখনই ক্লিক করবেন সরাসরি আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে নিয়ে আসবে। তো এখান থেকে আপনাকে জয়েন করতে হবে, জয়েন করার জন্য এই যে সাইন আপ লিঙ্কটা আছে এই লিঙ্কে একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, যখনই লিঙ্কে ক্লিক করে দিবেন আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, প্রথমত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যার জন্য এই প্রথমে আপনার জিমেল দিবেন, ভ্যালিড জিমেল। তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাকে এখানে রেফার কোডটা অটোমেটিকলি বসা থাকবে। এখন আপনাকে এখানে টিকমার্ক করতে হবে, দেন এইখানে টিকমার্ক করতে হবে, তারপরে এই ক্যাপচারটা আপনাকে পূরণ করতে হবে। তো পূরণ করার পরে রেজিস্ট্রেশন বা রেজিস্টার অপশনে ক্লিক করবেন, দেখবেন কি আপনার জিমেলে যে জিমেলটা সেন্ড করছেন এখানে সেই জিমেলে একটা কোড যাবে, দেখেন সেই কোডটাকে জাস্ট আপনি বসাবেন। বসানোর পরে দেখবেন কি আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে, বা ওরা লগ ইন করতে বলবে, আপনি লগ ইনে ক্লিক করবেন, তাহলে এই ধরনের ইন্টারফেস শো করবে আর কি ইমেলটা ভেরিফাইড করার পরে। তো এইখানে আপনি যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেই জিমেলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে ক্যাপচারটা পূরণ করবেন, দেন লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। তো লগ ইনে ক্লিক করে দিলে পরে দেখবেন কি আপনার এখানে সাকসেসফুলি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। তো এখন দেখাই বাকি কী কী টাস্ক কমপ্লিট করতে হবে। তো একদমই লেজিট একটা প্রজেক্ট, মিস দেন না, প্রত্যেকে রিকোয়েস্ট করবো জয়েন করে নেবেন আজকের অফারটাতে, কারণ এখান থেকে সবারই ভালো একটা প্রফিট থাকবে। তো এখান থেকে আপনি যখন হোম পেজে আসবেন তখন দেখবেন কি আপনার সামনে এই যে আমি যেভাবে দেখা দিচ্ছি এইভাবে শো করবে। তো দেখেন এখন কিন্তু সার্ভারটা ফুল ফ্রেশ আছে। এইখান থেকে আপনি করবেন এই যে কর্স বাটনে কেটে দেবেন, টোটাল কিন্তু $11 মিলিয়ন কিন্তু তারা ডিস্ট্রিবিউশন করবে বা আমাদের জন্য রাখছে মেবি। তো যাই হোক, এইখান থেকে আপনি কী করবেন এই যে এই ধরনের ইন্টারফেস শো করলে, তো এখান থেকে আপনি এই যে 3-ডট মেনু এই যে সাদা যে অপশনটা, এই সাদা অপশনে আপনি একটা ক্লিক করে দিবেন। তো সাদা অপশনে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনাকে এয়ারড্রপে জয়েন করতে হবে। এয়ারড্রপ যে অপশনটা, এয়ারড্রপ অপশনে ক্লিক করতে হবে। তো ওদের এয়ারড্রপে জয়েন করার জন্য এয়ারড্রপ অপশনে যখন ক্লিক করবেন একটু লোড নেবে, তো লোড নেওয়া তুলি ওয়েট করবেন, নিচে স্ক্রল ডাউন করবেন। এখন কী লেখা এসেছে, একটা পপ আপ চলে আসবে, কর্স বাটনে কেটে দিবেন। এখন আপনাকে জয়েন করতে হবে স্টার্ট আর্নিং নাও, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তো এখানে যখন ক্লিক করে দেবেন আপনার সামনে এই ধরনের ইন্টারফেস শো করবে, আপনাকে এই যে এইখানে দেখবেন কি ইনস্ট্যান্টলি আপনাকে এই পরিমাণ তারা রিওয়ার্ডটা দিয়ে দিবে। এবং আপনি নিচে যদি স্ক্রল ডাউন করেন একটু, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন, নিচে যদি স্ক্রল ডাউন করেন সেক্ষেত্রে আপনার এখানে সোশ্যাল মিডিয়া কানেক্ট করার অপশনগুলো আছে। আমি প্রথমত একটা বিষয় আপনাদেরকে বলি, এইখানে দেখেন পরবর্তীতে এই টাস্কগুলো আসবে, এইগুলো আমি আপনাদেরকে কামিং সুন যেহেতু আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে বলে দেবো না, সমস্যা নাই। এখানে কিন্তু KYC-র আপডেটও আসবে, তো এর জন্য আপনারা বুঝে শুনে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো যাই হোক, এইখান থেকে সোশ্যাল টাস্ক যে অপশনগুলো, এখানে আপনাকে টেলিগ্রাম কানেক্ট করতে হবে, লিঙ্কডিন, তারপরে থাম্বলার, এইগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকলে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে কানেক্ট করবেন। রিডিট কানেক্ট করতে হবে, ডিসকর্ড এবং টুইটার কানেক্ট করতে হবে। সিরিয়াল করে দেখাই, এই টেলিগ্রাম কানেক্ট অপশনে ক্লিক করেন, দেন আপনাকে এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি টেলিগ্রামে নিয়ে যাবে, বা আপনার টেলিগ্রামটা অটোমেটিকলি পপ আপ থাকবে, এখান থেকে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। দেন আপনার এইখানে কিন্তু সাকসেসফুলি টেলিগ্রামটা এই যে কানেক্ট অপশনে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, দেখবেন কি এখানে আপনার টেলিগ্রামটা কানেক্ট হয়ে গেছে, যে লগ ইন উইথ টেলিগ্রাম। আচ্ছা, একটু ওয়েট করেন, এখান থেকে আমি লগ ইন উইথ টেলিগ্রামে দিলাম। তো এখান থেকে ডিসমিসে যদি ক্লিক করি সেক্ষেত্রে মেবি আমার এটা কানেক্ট হয়ে গেছে। এখন আমাদেরকে লিঙ্কডিন কানেক্ট করতে হবে, লিঙ্কডিনে ক্লিক করবেন, দেন কানেক্টে ক্লিক করবেন। আপনার এই গুগল ক্রোম ব্রাউজারে অবশ্যই লিঙ্কডিন অ্যাকাউন্টটা রাখবেন, এখানে আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করে নেবেন। দেখেন আমাদের কিন্তু সাইন ইন করা কমপ্লিট হয়ে গেল, অ্যালাউ অপশনে ক্লিক করবেন, তাহলে দেখবেন কি এই সাইটের সাথে আপনার যে লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে লিঙ্কডিন অ্যাকাউন্টটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে। তো আমাদের কিন্তু এখানে সাকসেসফুলি কানেক্ট হয়েছে, এখানে দেখেন ব্যালেন্সটাও কিন্তু আমাদেরকে বাড়তে আছে, এটা মেবি পয়েন্ট। তো এই পয়েন্ট অনুযায়ী আমাদেরকে টোটাল এই যে MTC টোকেন দিবে, আপনাদেরকে বলি এই পয়েন্ট কনভার্ট করে আমাদেরকে MTC টোকেন দিবে, এই যে এখানে কিন্তু তারা লিখে দিছে। তো নিচের দিকে আসেন, দেখেন আমাদের কিন্তু লিঙ্কডিনটা কানেক্ট হয়েছে, যার কারণে এখানে টাস্ক লেখা চলে এসেছে। তো এইখান থেকে আমাদেরকে কানেক্ট সবগুলোই কানেক্ট করতে হবে, দেখেন লিঙ্কডিন যেহেতু কানেক্ট করলাম লিঙ্কডিনের টাস্ক কিন্তু একটা চলে এসেছে। তারপরে আমাদেরকে টুইটার কানেক্ট করতে হবে, ডিসকর্ড, রিডিট সব কিছুই কানেক্ট করতে হবে। আপনারা আশা করি পারবেন কানেক্ট করতে, টুইটারটা কানেক্ট করে দেখাই, টুইটারের উপরে ক্লিক করবেন, দেন এই এইখানে কী বলছে, আপনার টুইটারের প্রোফাইল লিঙ্ক বা ইউজার নেম দিবেন, দেন আপনার টুইট লিঙ্ক দিবেন। এইখানে বলছে কি আপনি ওদের সাইটটা নিয়ে আপনি টুইটারে টুইট করেন, এই যে এইখান থেকে ওদের হ্যাশট্যাগুলো কপি করবেন। দেন কপি করার পরে আপনি কী করবেন আমি আপনাকে দেখাই, একটু ওয়েট করেন, ভিডিও লং হবে সমস্যা নয়, ফুল ভিডিও দেখেন।
এটা ই কপি করার পরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটু কষ্ট করে চলে আসবেন। তো টেলিগ্রাম চ্যানেলে যেহেতু আমি পোস্ট করছি, এই পোস্টটাকে আপনাকে কপি করতে হবে। এটা কপি করবেন, দেন কপি করার পরে আপনি টুইটারে চলে আসবেন। টুইটারে আসার পরে জাস্ট টুইট করেন, আমি দেখাই, এখান থেকে প্লাস অপশানে ক্লিক করবেন, দেন এই অপশানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে ওদের এই যে এই ফটোটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, এটা কপি করবেন। কপি করে এখন আপনাকে এইখানে প্রথমত আপনার এই ইয়ারডক পোস্টটা এখানে দিতে হবে, দেন ইয়ারডক পোস্টের সাথে আপনি হ্যাশট্যাগুলো ইউজ করবেন। করার পরে এখান থেকে সেন্ড টুইটে ক্লিক করবেন, একটু লোড নেবে, তো লোড নেওয়া পর্যন্ত ওয়েট করবেন। এখন আপনি আপনার টুইটের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনি হুবহু এখান থেকে কপি করে নেবেন। তো কপি করা হয়ে গেলে আপনি চলে আসবেন কোথায়, এই সাইটের ভিতরে। তো প্রথমে আপনার ইউজার নেম দিতে হবে, টুইটারের যে ইউজার নেমটা আছে, তো ইউজার নেমটা এখান থেকে আপনি দিয়ে নেবেন, বা প্রোফাইল লিঙ্ক, দেন আপনাকে রিটুইট লিঙ্কটা দিতে হবে। দিয়ে এখান থেকে জাস্ট কানেক্ট অপশানে ক্লিক করেন, দেখি কী হয়। কানেক্ট হলে পরে ভালো, না হলে পরে আমি আপনাকে দেখাই দেবো। দেখেন আমাদের কিন্তু সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে, প্লাস এখানে কিন্তু এই টোকেনটা বেড়ে গেছে, এখানে মেবি লিডারশিপ র্যাঙ্কিংটাও কমে গেছে আর কি। তো নিচে আসতে পারে, দেখেন টুইটারটাও কিন্তু আমাদের কানেক্ট, দেন টুইটারের টাস্ক কিন্তু চলে এসেছে। তো এখন ডিসকর্ড কানেক্ট করতে হবে, ডিসকর্ড কানেক্ট অপশানে ক্লিক করবেন, দেন কানেক্ট অপশানে ক্লিক করেন আবার। তো কানেক্ট অপশানে ক্লিক করলে পরে এখানে দেখবেন কি আপনার ডিসকর্ডটাকে অথরাইজ করতে বলবে। তো আপনি সিম্পলি আপনার এইখানে ডিসকর্ডে ইমেল পাসওয়ার্ড দিয়ে অথরাইজ করে নেবেন। তো আমাদের এইখানে কিন্তু সাকসেসফুলি অথরাইজ করা কমপ্লিট হয়েছে, অথরাইজে ক্লিক করবো, দেন আমাদের কিন্তু এটা অথরাইজ হয়ে যাবে। তো অথরাইজ হয়ে গেলে পরে দেখবেন কি এখানে আমাদের কিন্তু এই টাস্কটাও কমপ্লিট হয়ে গেছে। দেখেন এই এটাও কিন্তু কানেক্ট হয়েছে। এখন রিডিটে কানেক্ট করতে হবে, রিডিট কানেক্ট অপশানে ক্লিক করবেন, দেন কানেক্টে ক্লিক করবেন। এইখানে আপনাকে একটা ভিপিএন ইউজ করতে হবে, আপনি যে কোনো একটা ভিপিএন প্লে স্টোরকে ডাউনলোড করে ইউজ করবেন। তো এখানে দেখেন আমরা কিন্তু ভিপিএন কানেক্ট করে কিন্তু রিডিটটাও কমপ্লিট করলাম। এখন আমাদেরকে যে থাম্বলার কানেক্ট করতে হবে, এটা আপনারা অ্যাকাউন্টটা ভাই ক্রিয়েট করে নিন, আর এই যে টেলিগ্রামটা কানেক্ট করতে হবে, টেলিগ্রামে ক্লিক করবো, দেন এখান থেকে কানেক্ট অপশানে ক্লিক করবো। তো কানেক্টে ক্লিক করলে তো কানেক্ট হওয়ার কথা, বাট হইতেছে না, হয়তো সমস্যা করতেছে। তো আপনারা আচ্ছা যাই হোক, এটা আপনারা যদি পারেন তাহলে কানেক্ট করে নিন, তাছাড়া আমি কানেক্ট করে আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাকে বলে দেবেন। এখন এইগুলো কানেক্ট করার পরে দেখেন এই যে টাস্ক কিন্তু চলে এসেছে, এখন এই টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। তো কমপ্লিট করলে পরে এইখানে দেখবেন কি আপনার পয়েন্টটা বাড়বে, এবং এই পয়েন্টটা যার যত বেশি থাকবে সে কিন্তু তত বেশি এমটিসি টোকেনটা পাবেন। আশা করি আপনাকে ক্লিয়ার করে বোঝাতে পারছি। এখন মনে রাখবেন, আপনি যে টুইটার, টেলিগ্রাম, ডিসকর্ড এবং লিঙ্কডইন সব কিছু কানেক্ট করলেন সেইগুলো অ্যাকাউন্ট থেকে আপনি এইগুলোতে ফলো করবেন। প্রথমে আমি লিঙ্কডইনে যাই, এখান থেকে অ্যাক্টিভ অপশানে ক্লিক করব। আচ্ছা এখান থেকে জাস্ট ওয়েট করেন। আচ্ছা এখান থেকে যে টাস্ক যে অপশনটা আছে, টাস্কে ক্লিক করে দিবেন, নিউ টাস্ক এডিটেড অপশানে। আচ্ছা এখানে না, আচ্ছা এখানে আপনাদের টাস্কগুলো এখন করতে পারবেন, এটা মনে হয় কিছুক্ষণ পরে করতে পারবেন। করলে পরে এই যে পাঁচটা করে এএমপি টোকেন দিবে আর কি। তো সবগুলো আর কি আপনার টাস্ক হচ্ছে কি সবগুলো কানেক্ট করবেন, সোশ্যাল মিডিয়া কানেক্ট করার পরে কানেক্ট করে রাখবেন আর কি। তারপরে এসে দেখবেন এইগুলো করা যায় কিনা। তাছাড়া এই যে আরও টাস্ক আছে এইগুলো আপনাকে পরবর্তীতে করতে হবে, যেগুলো আমি আপনাকে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জানাই দিব আর কি। তো অবশ্যই আজকের অফারটাতে সবাই জয়েন করবেন। তাছাড়া দেখেন এই থ্রি ডট মেনুতে এখন ক্লিক করলে দেখেন এখন কিন্তু ওয়ালেট অপশন আছে, এখন কিন্তু ওয়ালেট অপশন আছে, আগে কিন্তু এই অপশনগুলো ছিল না। ওয়ালেট অপশন আছে, ওদের নিজস্ব যে ওয়ালেট আছে সেই ওয়ালেটটা এখানে কানেক্ট করে মেবি আমাদেরকে পেমেন্টটা হাতে নিতে হবে। তো প্রত্যেকে আজকের অফারটাতে মাস্ট বি জয়েন করবেন। তো এখানে আপনি চাইলে রেফার করতে পারেন। তো রেফার করার জন্য এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। তো থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এখানে রেফারেল যে অপশনটা, রেফারেল অপশনে ক্লিক করবেন। তো রেফারেল অপশানে ক্লিক করলে পরে আপনার যে রেফারেল লিঙ্কটা আছে লিঙ্কটা আপনি পেয়ে যাবেন। এখানে দেখেন আমাদের কিন্তু রেফার হইতেছে, তো আপনি এখানে আপনার রেফারেল যে লিঙ্কটা আছে বা কোডটা আছে সব কিছুই পেয়ে যাবেন। এইগুলো জাস্ট আপনি কপি করবেন, কপি করে আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে ওদের মাঝে কিন্তু আপনি এটা শেয়ার করতে পারেন। বা একদমই ভালো একটা অফার, মিস দেন না, প্রত্যেকে জয়েন করে নিন। তো এইটুকু আজকের অফার, আর আজকের অফার নিয়ে পরবর্তীতে যখন কোনো আপডেট আসবে টেলিগ্রাম চ্যানেলে তো আমি আসছি অবশ্যই জানাই দিব। তাছাড়া আপনার কোনো সমস্যা হলে টেলিগ্রাম চ্যানেলে এসে কমেন্ট করেন, যেমন এই যে ভাই ব্রাদার কিন্তু কমেন্ট করতেছে, তো আপনিও চাইলে কমেন্ট করতে পারেন। অফারটা আমি এখনই পিন করে দিতেছি। তো প্রত্যেক অফারটাতে মাস্ট বি জয়েন করে নিন। ধন্যবাদ সেকে ফুল ভিডিও কন্টিনিউ করার জন্য, আর এই ধরনের অফারগুলো পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখবেন।